নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমার নাম বর্ষা কুণ্ডু আমি একজন ব্লগার আর এটা আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি স্কিন কেয়ার আর মেকআপ ভিডিও শেয়ার করব। চলো আস স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করা যাক প্রথমে আমি নিয়ে নেব ওয়াশ একটুখানি অ্যামাউন্টের নেব আর এক মিনিট দিয়ে করব এতে স্কিন ড্রাই হবে না আর এখানে ব্রেকআউটস পিম্পলস এগুলো অনেকটা কম হবে যারা অয়েলি স্কিন অ্যান্ড কম্বিনেশান স্কিনে আসো তারা আমার মতো জেল বেসড ফেসওয়াশ ইউজ করবে আর যারা নর্মাল অ্যান্ড ড্রাই স্কিনে আছো তারা ক্রিম বেসড বা থিক বেসড যে ফেসওয়াশগুলো সেগুলো ইউজ করবে এর সেকেন্ড পার্ট হচ্ছে স্টিমিং আপনারা ডাইরেক্ট স্টিম নিতে পারেন সেটা স্কিনের জন্য খুব ভালো হয় আর যদি আপনারা সেটা না নিতে পারেন তাহলে গরম জলের মধ্যে রুমাল ভিজিয়ে এরকম ড্যাব ড্যাব মশানি দু মিনিট স্টিম দিতে পারেন এর পরের পার্ট হচ্ছে স্ক্রাব আমি অল্প একটু স্ক্রাব নেব আর দু মিনিট অবধি স্ক্রাব করব সার্কুলার মোশানে যাদের সেন্সিটিভ এরিয়া আছে আপনারা চাইলে ওই জায়গাটা স্কিপ করে বাকি জায়গাটায় স্ক্রাব করতে পারেন যারা অয়েলি অ্যান্ড কম্বিনেশান স্কিনে আছো তারা সপ্তাহে দুবার স্ক্রাব করতে পারো আর যারা নর্মাল অ্যান্ড ড্রাই স্কিনে আছো তারা সপ্তাহে একদিন স্ক্রাব করতে পারো ফেসটাকে ভালো করে ক্লিন করার পর এবার আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করব রেজার দিয়ে আর অ্যালোভেরা জেল দিয়ে অ্যালোভেরা জেলটা প্রথমে ফুল স্কিনে আমি অ্যাপ্লাই করে নেব যেখানে আমি শেভ করব স্কিনটাকে এইভাবে ধরে আমি আস্তে আস্তে রিমুভ করব। আপনাদের মধ্যে অনেকেই আছে যে এটা ভাবে যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে ছেলেদের মতো দাড়ি গোপ হয়ে যায় লোমগুলো একটু বেশি মোটা হয়ে যায় এটা পুরোপুরি একটা ভুল আমি দু বছর ধরে করছি আর প্রত্যেক সপ্তাহে করা উচিত এতে আপনাদের যে মেকআপ বেসটা হয় খুব ফ্ললেস হবে রেজার ইউজ করার পর আমি ভালো করে ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটা ক্লিন করে নেব এবার লাগাবো ফেস প্যাক আমি এখানে রোজ পাউডার আর দই নিয়ে একটা ফেস প্যাক করবো সেই ফেস প্যাকটা লাগাবো আপনারা চাইলেন আপনাদের মন মতো ফেস প্যাক আপনারা ইউজ করতে পারেন ফেস প্যাকটা পনেরো মিনিট রাখার পর ভালো করে ধুয়ে নেবেন এবার আমি রোজ ওয়াটার ইউজ করব অ্যাজ আ টোনার হিসেবে প্রথমে শেক করে নেবো যাতে এটা অ্যাক্টিভেট হয়ে যায় তারপরে মুখে এবং গলায় দু জায়গায় স্প্রে করবো এটা একটু ড্যাব ড্যাব করবো আর দু মিনিট এটাকে রেস্ট দেব এরপর আমি দেব সিরাম সিরামটা ফার্স্টে একটু শেক করে নেব এভাবে মুখে ইউজ করবেন না এটাতে কাজ হবে না কোনো হাতে দু তিন ফোঁটা নিয়ে ভালো করে রাব করে এরকম ড্যাব ড্যাব মোশানে কাজ করবেন যাদের নর্মাল অ্যান্ড ড্রাই স্কিন আছে তারা প্রথমে মশ্চারাইজার ইউজ করবে তারপর সিরাম ইউজ করবে আর যাদের অয়েলি অ্যান্ড কম্বিনেশান স্কিন আছে তাহলে ফার্স্টে আমার মতো সিরাম ইউজ করবে তারপর ময়শ্চারাইজার ইউজ করবে অয়েলিন অ্যান্ড কম্বিনেশান স্কিন যারা আছো সিরামটাকে স্কিপ করবে না এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করব ময়েশ্চারাইজার এইভাবে ইউজ করবেন না হাতে ভালো করে অ্যাক্টিভেট করার পরই গালে সার্কুলার মোশানে আস্তে আস্তে মাসাজ করবে এক মিনিট অব দিয়ে যারা অয়েলি অ্যান্ড কম্বিনেশান স্কিনে আছো তারা জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করবে আর যারা নর্মাল টু ড্রাই স্কিনে আছো তারা ক্রিম বেসড প্রোডাক্ট ইউজ করবে লাস্টে আমি লিপ বাম দিলাম আজকে যদি ভিডিওটা আপনার পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ